নার্সারির বাচ্চারা, আগের দিন আমরা কি পড়েছিলাম? ছোট হাতের কে এল এম এন ও পি পড়েছিলাম, আমরা পুরো জেড অবধি পড়েছিলাম। আজকে আমরা কয়েকটা লেখা শিখব। কী কী লেখা শিখব? দেখো, ছোট হাতে লিখেছি কি কে এল এম এন ও পি। আজকে আমরা এই কটা লেখা শিখব। প্রথমে কি আছে? কে আছে। কে আমরা কেমন করে লিখছি দেখো সবাই। আমি একটা এরকম লম্বা দাড়ি কাটলাম, কেটে এই দুটো যে ছোট্ট ঘর আছে সেই দুটো ছোট ঘরে দিয়ে দুটো বেঁকানো দাঁত এঁকে দিলাম। তাহলে হয়ে গেল কি ছোট হাতের কে। যেমন বড় হাতের কে এঁকেছিলাম তেমনি ছোট হাতের এটা কে। ঠিক আছে, খুব সোজা একটা লম্বা লাইন, একটা বেঁকানো লাইন, আবার একটা বেঁকানো লাইন, হয়ে গেল আমাদের ছোট হাতে কে। ছোট হাতের আমাদের কে কি হলো? এটা আমাদের ছোট হাতে কে। কের পর কি আছে? এল। এল কেমন? এই তলা থেকে উঠে একটা বেঁকানো দাগ করে একটুখানি বাঁকিয়ে আবার তলায় নামিয়ে দিলাম, হয়ে গেল আমাদের এল। কি করলাম? একটু বেঁকিয়ে তুলে আবার একটু বেঁকিয়ে তলায় নামিয়ে দিলাম, হয়ে গেল আমাদের এল। কি লিখছি আমরা ছোট হাতে? এল। এল আমার সাথে সাথে বলছো তো? কী কী লিখলাম? কে এল। এবার কি এম? এম কেমন? এই যে তলার দাগটা সেখান থেকে একটা লম্বা লাইন, আবার একটা বেঁকানো লাইন, আবার একটু বেঁকে দিলাম, হয়ে গেল আমাদের এম। আবার একটা ছোট্ট এরকম করে আবার এম, ছোট্ট একটু করে বেঁকিয়ে আবার এরকম করে দিলাম, হয়ে গেল এম। লিখছি আমরা এম। ঠিক আছে, এম হলো। এমের পর কি? এন। এন এর এমের মতনই এন, একটুখানি বাঁকিয়ে নাবি দিয়ে ঠিক তার গা ঘেঁষে আর একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল এম। ছোট্ট একটা লাঠির মতন, বেঁকানো লাঠির মতন নাবিয়ে আবারও গা ঘেঁষে আবার তুলে দিয়ে নাবিয়ে দিলাম, হয়ে গেল আমাদের এম। এন আবার করছি এন। এটা কী লিখলাম? এন। এন এন হলো। তাহলে কী কী লিখলাম? কে এল এন এন। ও কি? বড় হাতের যেমন ছোট্ট গোল্লা, বড় বড় গোল্লা ছোট হাতের এমনি ছোট্ট গোল্লা। ঠিক আছে, বড় হাতে যেমন আমরা বড় করেও লিখেছিলাম, এটা ছোট্ট গোল দিয়ে ও। পি, বড় হাতের যেমন পি তেমনি ছোট হাতেরই পি, ছোট্ট পি। ওটা লম্ব ওপর থেকে তলায় লিখেছিলাম, এটা দুটো লাইন থেকে তলায় নাবি দিলাম, ছোট্ট পি। ঠিক আছো? তাহলে কী কী আমরা লিখলাম? কে এল এম এন ও পি। তোমরা বাড়িতে তাহলে এগুলো লেখা অভ্যেস করবে, খাতায় লিখতে দিয়েছি, লিখে আনবে। ঠিক আছে, চ টাটা।